দুজন পজিটিভ বেরিয়েছে কন্ট্রাক্টর ওয়ার্কার। তো এই কন্ট্রাক্টর ওয়ার্কারের পজিটিভ রিপোর্ট আসে 4 তারিখে, 4 তারিখে রিপোর্ট আসে আমাদের এখানে, যিনি নোডাল অফিসার অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর মনোজ কুমার, উনি ওই দুজনকে ডেকে রিপোর্ট দিয়ে বলেন তোমরা বাড়িতে থাকো, কাউকে জানানোর প্রয়োজন নেই, বাড়িতে থাকলেই হবে, তোমাদের কোনো সিমটমস নেই, তোমরা বাড়িতে থাকো, যদি কোনো সিমটমস হয় তখন আমরা ব্যবস্থা করব। কালকে বিকেলে ওই দুজনকে পাড়ার লোক কিছুভাবে খবর পায় যে তারা করোনা পজিটিভ, তাদেরকে পাড়া থেকে বার করে দেয়। তারা সারা রাত এই হসপিটালে বাইরে পড়েছিল, এইখানেই ছিল। তো তাদের কোনো উচিত ব্যবস্থা কাল সকাল থেকে আমরা চেষ্টা করছি, বড় সাহেবের কাছেও গেছিলাম, সবার সাথেই কথা বলার চেষ্টা করে তাদের জন্য ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করার জন্য আমরা সব রকম চেষ্টা করেছি কাল সকাল থেকে, কিন্তু কোনো লাভ হয়নি। একটা পেশেন্ট যে আমাদের সাথে কাজ করেছে সে পজিটিভ, তার কোনোরকম কোনো ব্যবস্থা, 4 তারিখে তার রিপোর্ট এসছে, আজ 7 তারিখ হয়ে গেলো, তাদের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা যদি না হয় ভবিষ্যতে আমরা যদি ইনফেক্টেড হই তা আমাদের সাথেও তো সেরকমভাবেই ব্যবহার করা হবে। তো তাদের তো উচিত একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা দরকার ম্যানেজমেন্টকে। ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরকে দেখিয়ে দিচ্ছে, কন্ট্রাক্টর কী করবে, কন্ট্রাক্টরের বাড়িতে আমরা কেউ কাজ করি না, আমরা তো কাজ করছি হসপিটালে পেশেন্টের কাজ। হসপিটালে তো উচিত নিজেদের দায়িত্ব নিয়ে ওদের কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করা।